বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, বাহিরা বাংলা নিউজে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি ভাটপাড়া মিউনিসিপ্যালিটির উপপৌরপ্রধান মাননীয় সোমনাথ তালুকদার মহাশয়কে, ওনার সাথে আমরা কথা বলে নেব। দাদা, কীরকম দেখছেন উপনির্বাচন? উপনির্বাচন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। কালকে রাত্রির থেকে এই বাতাবরণ তৈরি হয়েছে, কোথাও বোম মারা, কোথাও গুলি চালানো, কোথাও গাড়ি জ্বালিয়ে দেওয়া, এই একটা প্রবণতা এবং ভোটারদের আটকে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশীর্বাদ রেখে মদন মিত্তিকের সমর্থনের জন্য তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। ভারতীয় জনতা পার্টি গুন্ডাগার্দি সন্ত্রাস, যিনি এই এলাকার দীর্ঘদিন সন্ত্রাস করেছে। ধন্যবাদ দাদাকে, আমরা কথা বলে নিলাম ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান সোমনাথ তালুকদার মহাশয়ের সাথে। উনি স্পষ্টতই জানালেন যে এখানে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সকালবেলা 7:30-7:10 থেকে ভোট দেওয়ার পরে আমি নদিয়া মিলে একটা বাড়িতে, পুলিশ অন কোর্ট অফিসিয়ালি এসে বলছে যে আপনি অযথা কোথাও ঘোরাঘুরি করবেন না। আমি কনস্ট্যান্ট ওখানে বসে আছি, দুটোর সময় বোমাবাজি শুরু হয়েছে। দুটোর সময় বোমাবাজি শুরু হওয়ার পরে আড়াইটার সময় আর 3:30 সময় যখন খবর পেলাম কি 7 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা হাত উড়ে গেছে, মেরেছে বোম। কোথায় বোম চলছে? নয়াবাজার থেকে বোম চালাতে রেললাইন টপকে এসে 7 নম্বর ওয়ার্ডে গরমস্থানে ওখানে বরগাছের ওখানে বোম চালিয়েছে। দুটো বাচ্চা খেলছিল, তার বোম লেগেছে। তাকে আমরা নিয়ে যাওয়ার জন্য হসপিটালে BMRC-তে পাঠাবো, তার জন্য ওকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসে CP নেতৃত্বে ফোর্স এসে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গলি প্রেস মিডিয়াকে মেরেছে, ভাঙচুর করেছে। তারও ওর কোনো জ্ঞান নেই, এখানে এসে আমাকে অ্যারেস্ট করার জন্যে আমার হাত ধরে টানে নিয়ে যাচ্ছে। কোন রাজ্যে বাস করছি আমরা? আমরা মনে হচ্ছে রাবণের রাজ্যে বাস করছি আমরা, এর বেশি আর কিছু বলার নেই। এখনও স্টিল নাও ওখানকার কাউন্সিলর নূর আলম, নূর জামাল সাহেব এরা মিলে মিডিয়াতে এসছে কি এরা মার বোম চালাচ্ছে, হাতে পিস্তল নিয়ে আছে, আর ও আসছে এখানে এখানকার বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে লাঠি চালাচ্ছে। আমি তো সেটাই বলছি, পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। মমতা ব্যানার্জি ভাবছেন কি আজকে সকাল আছে তো সকাল, আর বিকাল আছে তো বিকাল, এইটাই উনি ভাবছেন, এইটা নিয়ে উনি কাজ করছেন। ওর যদি তৃণমূল প্রার্থী ভয় পেয়েছে বলবেন? ভয় পেয়ে পায়, ওর তো পায়ের তলা কোনোদিনই মাটি ছিল না, এই মাটিটা নেই তার জন্যে তো ওই হামলা করানো হচ্ছে। লোকজন কি সব এলাকার না বহিরাগত? সব বাইরে থেকে নিয়ে এসে, লোকাল কিছু লোক নেতৃত্ব দিয়েছে, বাদ বাকি সব বাইরে থেকে নিয়ে এসে। বারবার বলা হচ্ছে, কালকে প্রমাণও পেয়েছে বাইরে থেকে, কামারাটি মনে 4টে ওখান থেকে উঠে নৈহাটি দিক থেকে এসছে কি যাতে কোনো জায়গা কোনো কনফ্রন্টেশনে না পাওয়া যায়। যেহেতু দুটো বাচ্চা পেট উড়ে গেছে, একজন হাত উড়ে গেছে, তাকে তুলে নিয়ে হসপিটালে যেতে হবে, কেউ এখান থেকে বেরোতে পারছে না। তারপরে এসে এখানে লাঠি চার্জ করছে। বাচ্চা দুটো কত নম্বর ওয়ার্ডে? এই ওয়ার্ডে, এই ওয়ার্ডে। এখান থেকে মানে বুথ থেকেও প্রায় মানে 400 কেন আরো বেশি, 4.5 কিলোমিটার দূরে বোম চালানো। সামনে যারা বোম মারছে সিপি তাদেরকে কিছু বলছে না? আমাদের তরফ থেকে বম্বিং করা হয়েছে তো ওখানকার লোকই বলছে, বলতে পারছে। এই প্যারামিলিটারি এসকিউ কে রেসপন্স টিম, ওদের HRFS সবাইকে তো ফোন করা হচ্ছে, ইলেকশন কমিশনকে ফোন করা হচ্ছে, পুলিশ অবজারভারকে ফোন করা হচ্ছে, CPকে ফোন করে কোনো লাভ নেই, থানার OCকে ফোন করা হয়েছে, ফোন করে কোনো লাভ নেই। কী করে বলা যাবে, রাজার ইচ্ছা আছে যা করবে তাই করব। রাজা ইচ্ছা আছে বাড়ির বউকে, ইচ্ছা আছে মোদিজিকে কান ধরে উডভয়েস করাতে হবে, করাতে হবে। রাজার ইচ্ছা আছে মোদিজিকে থাপ্পড় মারতে হবে, থাপ্পড় মারতে হবে। রাজার ইচ্ছার উপরে সব চলবে। বাড়ির বউকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কি তোমরা প্রেম করো। কোন দেশে বাস করছি আমরা? গন্ডগোল করলো কেন? মদন মিত্র নয়াবাজারে গিয়েছে, আপনাদেরই একজন রিপোর্টার আমাকে ফোন করে বলছে মুখে কালো কাপড় বেঁধে হাতে লাঠি আর বোম নিয়ে বেরোচ্ছে ওরা,
তখন আমরা ইলেকশন অবজারভারকে পুলিশ অবজারভারকে ফোন করে আমরা বলছি এই ধরনের ঘটনা হতে চলেছে। এখনো বাড়ি পুড়ছে, এখনো বাড়িতে বম চলছে, কি স্টেপ বলবো? ও যেখানে বাড়ি পুড়ছে ওখানে না গিয়ে 3 কিলোমিটার দূরে এসে যেখানে কিছু হয়নি একটা বম মেরে পালিয়ে গেছে ওখানে এসে লোককে ধরে। প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আহিরা বাংলা নিউজ।